হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে হ্যাপি হোলি। তোমরা জানো কালকে পূর্ণিমা লেগে গেছে, আজকে 11:12 মধ্যে হয়তো পূর্ণিমাটা ছেড়ে যাবে। তো সবার আগে আজকে কী করতে হবে না, আমাদের গোপালের সঙ্গে হোলি খেলতে হবে, গোপালকে রং মাখাতে হবে, আবির দিতে হবে, সব ঠাকুরকে দিতে হবে। তো আমি সকালবেলা স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, গোপালকে রং দিয়ে দিয়েছি। এবার তোমাদের কাকু আমাদের গোপালকে আবির দেবে। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। চলো দেখো, তোমাদের কাকু এখন গোপালকে রং দিচ্ছে। গোপালের জামা তুলে, গোপালের মানে ঘাগড়া পরানো রয়েছে, তো গোপালের পায়ের মধ্যে আবির দিচ্ছে তোমাদের কাকু। গোপাল, গোপাল তুমি আবির মাখো, গোপালের মাথা দিয়ে চিটি চিটি একটু দিয়ে দাও। তার সামনে রয়েছে চুট্টি চুট্টি, পুচকু পুচকু, দুটো বড় গোপালের দুটো ছোট ভাই আছে, তোমরা দেখতে পাচ্ছ? দেখো সবার গালে মাখাবো, সবার মাথায় মাখাবো। আমার লোকনাথের গালে একটু দিয়ে দাও, নাকে দিয়ে একটু গোপালে দাও। জয় শিব শম্ভু। দেখো শিবের মাথায় আবির দিতে ছাড়ি, সবাইকে আবির দেবে, সব ঠাকুরকে আবির মাখাবে। আজকে তো আবির মাখারই দিন, তাই না? লক্ষ্মীটাকে একটু দাও, কি বলো তো? ভগবানকে আবির মাখাতে কার না ভালো লাগে, তাই না বলো? আর গোপাল তো এমনি রং খেলতে ভালোবাসে। মায়াপুর, মায়াপুর না, বৃন্দাবনে গেলে তোমরা শুনতে পাবে, গান হবে আজ হোলি খেলবো শ্যাম তোমারি শানে, একলা পেয়েছি তোমায় নিধু বনে। বিভিন্ন কালারের আবির, পাঁচ রকমের আবির আছে এখানে। এই দেখো বিভিন্ন কালার হবে, হলুদ। তোমার গোপালকে আবির মাখাতে কেমন লাগছে? দারুণ। ঠাকুরকে ভগবানকে আপনি মাখাতে কার না ভালো লাগে। রাধে রাধে বলো, রাধে রাধে। এবার প্রীতম আসুক, প্রীতম স্নান করে পরে আবার প্রীতম ও গোপালকে আবির মাখাবে। তো এবার দিচ্ছে বৃন্দা দেবীকে আবির। নিচে আমাদের তুলসী বেদি, তো এটা ওপরের ঘরে রয়েছে বলে ওপরের সানসেটে একটা এরকম মানে ওটা কি বলে ওটাকে টবের মধ্যে তুলসী গাছটা লাগানো হয়েছে, নিচে তুলসী বেদি আছে। প্রথমে ছোট গোপালে গান গাওয়া হয়েছে, অ্যাকচুয়ালি ভগবান গোপালরাই আবির খেলে। নিচে রেখেছো কেন বাবা? পুষ্পপত্রের মধ্যে রাখো গোপালটাকে। দাঁড়ো চুটো খুলে দিই। হ্যাঁ খোলো, চুটোতে খারাপ হয়ে যাবে। দেখো একদম গোপালকে রং মাখাবার জন্য গোপালকে কোলে নিয়ে নিয়েছে। হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ বল। সবাইকে হ্যাপি হলে রাধে রাধে, রাধে রাধে। লোকনাথ ঠাকুরকে একটু দাও, শিব ঠাকুরটাকে একটু দাও। লক্ষ্মী ঠাকুরকে না, এবার রাধে প্রণাম কর ঠাকুরকে। ছোট গোপালগুলোকে ওর ভিতরে তুলে দাও। তো চলো প্রীতমের গোপালকে আবির আবির দিচ্ছে। দেখো হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো দেখতেই পাচ্ছ তোমাদের দিশানি বনু কলকাতা থেকে চলে এসেছে হোলি খেলবে বলে। তো দেখো ভোর 4টে বেরিয়েছে, তো ওই জন্য দেখো ওকে আজকে আমি আবির মাখিয়ে দিয়েছি। দেখো হোলির দিনটা এমনই একটা দিন, হোলির দিনটা হচ্ছে শুভ দিন, সবাই সবার সঙ্গে রং খেলতেই পারে। এখানে কেউ কোনো বাজে কমেন্ট করবে না, এখন আবার যাবে জামা চেঞ্জ করতে, আরও জায়গায় রং মাখাতে যাবে, সব বন্ধুরা বন্ধুরা রং খেলতে যাবে। তো এটাকে কেউ খারাপ কমেন্ট মনে করবে না, যে কেউ প্রত্যেকটা মানুষ মানুষকে ভালোবাসে। আমি বলছি যে খারাপ ভাবা সে আগেও ভেবেছে, এখনো ভাবে,
পরেও ভাববে, একদমই তাই। কারণ হোলি জিনিসটা এমনই, ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে যদি রং মাখাতে পারে, আমরা কেন সবাই সবাইকে রং মাখাতে পারবো না? তো চলো এইভাবেই ওরা এখন বেরিয়ে যাচ্ছে আনন্দ করতে, কোথায় কোথায় কাকে কাকে রং মাখাবে। তো চলো দেখা যাক এবার এখন ওরা কোথায় যায়। ওই যে আর এক খ্যাপা বসে আছে পাঞ্জাবি পরে। খ্যাপা একটু হাই বলে দাও। হ্যালো বলছে, হ্যালো হ্যালো গাইস, 11:22। তো চলো সারাদিনের সকাল থেকে যা আবির মাখামাখি হলো সব কিছুই কমপ্লিট করলাম, দিয়ে এখন আবার স্নান করে উঠলাম। দেখো মুখে এখনও পুরো আবির লেগে রয়েছে, কারণ কি বলতো আর শরীরে কুলাচ্ছে না। কালকে এত আবির মাখা হয়েছে, আজকে এত আবির মাখা হয়েছে, সকালে স্নান করে পুজো দিয়েছি আবার এখন স্নান করে উঠলাম, হাত পা ভেঙে চুড়ে আসছে, এমনি মনে হচ্ছে জ্বর জ্বর লাগছে। তারপর কালকে তো পুরো দিন রয়েই গেছে, ওই জন্য বেশি ঘষাঘষি আর করিনি, যেমন হোক কোনো রকম চানটা করে উঠেছি, কারণ নাহলে তো ঘরে ঢুকতে পারছি না সারা গায়ে আবির। তো তোমাদের হ্যাপি হোলির আবিরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চলো আর একটা কথাই বলবো, হ্যাঁ তোমরা অনেকেই কিছু কিছু খারাপ জিনিস নিয়ে তোমরা মন্তব্য করতে পারো, কিন্তু একটা জিনিস জানবে যে কেউ কাউকে নিয়ে খারাপ মন্তব্য করাটা ঠিক না। তোমরা অনেক কিছুই জানো না, অনেক কিছু দূর থেকে যেটা তোমরা দেখো সেটাই তোমরা বলো, কিন্তু আসল খবরগুলো কিন্তু তোমরা জানো না, তাই তোমাদের মনে যা আসে সেটাই বলো, আর সেটা তোমাদের ব্যাপার, সেখানে আমি বলে কিছু করতে পারবো না। সময়টা সব কিছু সত্যিটাই সময় বলবে। তো চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসবো আবার পরে ভিডিওতে। টাটা।